আসসালামু আলাইকুম, ক্রিয়েটিভ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা তৈরি করব জাপানি স্টাইল অনিয়ন পাকোড়া। জাপানে এটাকে কাকিয়াগে বলে। আমরা দেখাবো কিভাবে কাকিয়াগে বা অনিয়ন পাকোড়া তৈরি করতে হয়। অনিয়ন স্লাইস 300 গ্রাম বা 2টা মিডিয়াম সাইজের অনিয়ন, পরিমাণ মতো পানি, 4 টেবিল চামচ উঁচু উঁচু করে আটা বা ময়দা, 1 টেবিল চামচ কর্ন স্টার্চ বা তাকুরিকো, 1টা ডিম। আমরা এখন এই জিনিসগুলোকে একসাথে মিক্স করে ফেলব। আমরা ভালো করে ডিম, অনিয়ন স্লাইস, আটা এবং কর্ন স্টার্চ মিক্স করব। অল্প একটু পানি দিব। আমাদের অনিয়নের মিশ্রণটা একটু হালকা মনে হচ্ছে, আরো একটু গাঢ় হবে বা আরো একটু মাখা মাখা হবে, তো আমরা এই জন্য আরো 2 টেবিল চামচ আটা ইউজ করব। আমাদের অনিয়ন পাকোড়ার জন্য অনিয়ন তৈরি হয়ে গেছে, এখন আমরা ভাজি করব। এরকম আটা আটা হইতে হবে, এরকম না হলে তেলে দেওয়ার পরে অনিয়নগুলো একসাথে থাকবে না, ছেড়ে দিবে। এভাবে এরকম আটা আটা করে করতে হবে। আমরা চুলা তেল দিয়েছি, তেল যথেষ্ট পরিমাণ গরম হলে আমরা ভেজে নিব। ওকে, আমাদের তেলটা হয়ে গিয়েছে, তো আমরা এখন ভাজি করব। এভাবে করে হাতের মধ্যে গোল করে নিতে হবে, গোল করে নিয়ে তারপরে আমরা তেলের ভিতর ছেড়ে দিব। অল্প আঁচে আমরা আস্তে আস্তে করে ভাজি করব। কারো যদি খেতে সমস্যা হয় তাহলে এর মধ্যে লবণ বা কাঁচামরিচ ইত্যাদি দিয়েও বানাতে পারেন, তবে এভাবে খেলে অনেক মজা লাগে। মাঝে মাঝে উঠে নিতে হবে। আমাদের অনিয়ন পাকোড়া বা কাকিয়াগে ভাজি হয়ে গিয়েছে, এখন আমরা তুলে ফেলব। এভাবে করে আমরা সবগুলো অনিয়ন পাকোড়া বা কাকিয়াগে ভেজে ফেলব। হয়ে গেল আমাদের অনিয়ন পাকোড়া বা কাকিয়াগে, আপনারাও তৈরি করে দেখবেন। এটা ইফতারের একটি অন্যতম আইটেম হতে পারে, এছাড়া বিকালের নাস্তা অথবা সোবা বা উদনের সাথেও খাওয়া যেতে পারে। সাথে একটু টমেটো কেচাপ দিয়ে খেলেও মজা লাগবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।